আজ 17ই শ্রাবণ দক্ষিণ বারাসাতে অনেকগুলো শোভাযাত্রা আছে বাবার উদ্দেশ্যে জল ঢালার জন্য তো সেই শোভাযাত্রায় যাব এবং শোভাযাত্রার সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখাবো 17ই শ্রাবণ ভোলানাথের জন্মদিন তাই ভোলানাথের জন্মদিন উপলক্ষে কয়েকশো মানুষ জমায়েত করে দক্ষিণ বারাসাতে এখান থেকে গঙ্গার জল সংগ্রহ করে তারা নিজে নিজের গ্রামে অর্থাৎ তার নিজের এলাকায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেখানে তারা জল অর্পণ করে দেবাদেব মহাদেবকে শোভাযাত্রার একেবারে প্রথম থেকে শেষ অবধি সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে এই শোভাযাত্রাটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকো এটাই হলো দক্ষিণ বারাসাত মহাশ্মশান এখানে যারা জল ঢালতে আসছে জল ঢালার সাথে সাথে বিশ্রাম নিচ্ছে এবং তার সাথে সাথে শুক্তানো মেনে নিচ্ছে চলো সেটাও তোমাদেরকে দেখাই Bye.
দক্ষিণ বারাসাত গঙ্গা থেকে গঙ্গা জল তুলে মানুষ মূলত মগরাহাটে উড়ালচাঁদপুর আতাসুর বোম্বের মোড় এই সমস্ত এলাকা রাস্তার পাশে যে সমস্ত বড় বড় শিব মন্দিরগুলো রয়েছে অর্থাৎ শিবলিঙ্গগুলি রয়েছে সেই শিবগুলোকেই মূলত জল ঢালে এবং আস্তে আস্তে তারা এগিয়ে চলে তাদের গন্তব্যে সম্পূর্ণ রাস্তার দুদিকে কিছু ধর্মপ্রাণ মানুষ ত্রাণ শিবির খোলে অর্থাৎ জলের ব্যবস্থা করে এবং যে সমস্ত দর্শনার্থীরা দূর থেকে আসে তাদের সকলের জন্য খাওয়ারের ব্যবস্থা করে তোমাদের জোরে দেবো।